শৈশব থেকেই গণিতের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। স্কুলে শিক্ষককে পাঠ্যবইয়ের বাইরেও তিনি অনেক প্রশ্ন করতেন। অতিরিক্ত প্রশ্ন করার কারণে তাকে শুনতে হয়েছে তার বিকাশ স্বাভাবিক শিশুর মতো নয় এমন কথাও। কিন্তু এই শিশুটি যে একদিন বিজ্ঞানের জটিল তত্ত্বগুলো আবিষ্কার করে হয়ে উঠবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী তা কেই বা জানত। বলছি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা। আইনস্টাইন জন্মগ্রহণ করেন জার্মানির উলম শহরের একটি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে। বাবা ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আইনস্টাইনের স্কুল জীবন শুরু ক্যাথলিক এলিমেন্টারি থেকে। উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন যে ব্যক্তিটি প্রকৃতির জটিল সব রহস্য নিয়ে ভাবতে পারতেন, তিনি ব্যক্তিগত জীবনে কখনো ছিলেন সহজ সরল, কখনো তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক, আবার কখনো ভীষণ রসিক এবং প্রচণ্ড ভুলোমনাও। বিজ্ঞানী আইনস্টাইন তার তত্ত্বগুলোর জন্য যতটা বিখ্যাত ও স্মরণীয় হয়ে আছেন, ঠিক ততটাই স্মরণীয় ও আলোচিত হয়ে আছেন তার জীবনের অবাক করা ও মজার কিছু ঘটনার জন্য। আমাদের আজকের ভিডিওটি আইনস্টাইনের এমনই কিছু মজার ঘটনা নিয়ে যা আপনাকে ভীষণ অবাক করে দিবে। ব্যক্তিগত জীবনে পৃথিবীর সেরা এই বিজ্ঞানী ঠিক কতটা সাধারণ জীবনযাপন করতেন তা এই ঘটনাগুলো থেকেই আমরা সহজে অনুমান করতে পারি। চলুন তাহলে জেনে নেই বিখ্যাত এই বিজ্ঞানী আসলে কেমন ছিলেন। আলবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকেই অন্যান্য শিশুদের তুলনায় ব্যতিক্রমী ছিলেন। সাধারণ শিশুরা যেখানে 1.5 থেকে 2 বছরের মধ্যেই কথা বলতে শিখে যায়, সেখানে তার কথা বলতে সময় লাগে 4 বছরের মতো। এই অনেক দেরিতে কথা বলা নিয়ে তার বাবা মা ছিলেন অনেক চিন্তিত। একদিন রাতে আইনস্টাইন তার বাবা মার সাথে খেতে বসে হঠাৎ বলে উঠলেন, এই স্যুপটি খুবই গরম। 4 বছর পর নিজের সন্তানের কথা বলতে শুনে দুজনই খুব অবাক হলেন এবং মাতাকে জিজ্ঞেস করলেন, তুমি আগে কথা বলোনি কেন? আইনস্টাইন উত্তরে বললেন, কারণ এর আগে পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, স্যুপও কখনো গরম ছিল না। শৈশব থেকে আইনস্টাইন বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা এবং চিন্তা করতে অনেক বেশি পছন্দ করতেন, ফলে একসময় তিনি বিজ্ঞান ও গণিত বিষয়ে অনেকটাই দক্ষ হয়ে ওঠেন। একদিন এক তরুণী তার গণিতের হোমওয়ার্ক নিয়ে আইনস্টাইনের বাড়িতে আসে। গণিত বিষয়টি তরুণীর মনে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছিল যে সেই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তা করতে লাগলো। তখন তাকে চিন্তিত দেখে আইনস্টাইন বলে উঠলেন, তোমার কাছে গণিত যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও বেশি কঠিন। একবার এক সহকর্মী আইনস্টাইনের কাছে তার ফোন নম্বর জানতে চান। আইনস্টাইন তখন টেলিফোন বইটি বের করে তার নম্বরটি খুঁজতে শুরু করেন। তখন তার সহকর্মী অনেকটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি নিজের ফোন নম্বরটিও মনে নেই? একথা শুনে আইনস্টাইন বললেন, না, তার দরকারই বা কি? যে জিনিসটি জানার জন্য আপনার হাতের কাছে বই আছে তা শুধু শুধু কেন মুখস্থ করবেন? সময়টি 1931 সাল। কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন তার একটি শো দেখার জন্য আইনস্টাইনকে আমন্ত্রণ জানান। তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমাটির প্রদর্শনী চলছিল। শোয়ের পর তারা দুজন শহরের রাস্তায় হাঁটতে বের হন। সেই সময় চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করেন, সবাই আমাকে সহজেই বুঝতে পারে, এজন্যই আমার এতটা জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে সেটা তো বুঝলাম না। তখন আইনস্টাইন একটু হেসে উত্তর দিলেন, আসলে কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এতটা জনপ্রিয়তা। আইনস্টাইন একবার রেলগাড়ির ডাইনিংয়ে রাতের খাবার খেতে এসে দেখেন তিনি চশমা ফেলে রেখে এসেছেন, ফলে তার জন্য খালি চোখে মেনু পড়াও সম্ভব ছিল না। তাই তিনি ওয়েট্রেসকে ডেকে বললেন, দয়া করে মেনুটা পড়ে দাও। ওয়েট্রেস তখন তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বলেন, দুঃখিত স্যার, আমার পড়াশোনার দৌড়ও আপনার মতোই। বিখ্যাত এই পদার্থবিজ্ঞানী যেখানে তার আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করে পৃথিবীবাসীকে পৃথিবী সম্পর্কে তাদের ধারণার পরিবর্তন ঘটাতে বাধ্য করেছিলেন, সেই তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই ভুলোমনা। এর ফলে তিনি প্রায় রাস্তায় বেরিয়ে বিড়ম্বনায় পড়তেন। প্রিন্সটন ইউনিভার্সিটিতে কর্মরত থাকাকালীন সময়ে একদিন ট্যাক্সি করে বাসায় ফেরার সময় আইনস্টাইন তার নিজের বাড়ির ঠিকানা ভুলে যান। তখন তিনি আপেক্ষিক তত্ত্বের জন্য খুবই বিখ্যাত হয়ে উঠেছিলেন, ফলে প্রিন্সটনের অধিকাংশ মানুষ তাকে চিনতেন। কিন্তু আইনস্টাইন যে ট্যাক্সিতে উঠেছিলেন সেই ট্যাক্সি চালক আইনস্টাইনের চেহারার সাথে পরিচিত ছিল না। আইনস্টাইন তার বাড়ির ঠিকানা মনে করতে না পেরে ট্যাক্সি চালককে জিজ্ঞেস করলেন, তুমি কি আইনস্টাইনের বাড়ি চেনো? উত্তরে ট্যাক্সি চালক বলেন, প্রিন্সটনে এমন কোনো ব্যক্তি নেই যে আইনস্টাইনের বাড়ি চেনে না। এরপর ট্যাক্সি চালক তাকে জিজ্ঞেস করলেন যে তিনি আইনস্টাইনের বাড়ি যেতে ইচ্ছুক কিনা। একথা শুনে তিনি বললেন, আসলে আমিই আইনস্টাইন, আমি আমার বাড়ির ঠিকানা মনে করতে পারছি না, আপনি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবেন? পরে ট্যাক্সি চালক তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেন এবং আইনস্টাইন বারবার অনুরোধ করা সত্ত্বেও ট্যাক্সি চালক তার কাছ থেকে কোনো ভাড়াই নেননি।
ঠিক এমনই আরেকটি মজার ঘটনা ঘটে আইনস্টাইনের এক ট্রেন যাত্রার সময়। আইনস্টাইন একদিন ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। টিকিট কালেক্টর তার কাছে এসে টিকিট দেখতে চাইলেন। আইনস্টাইন টিকিট খুঁজতে তার বুক পকেট ও প্যান্টের পকেট চেক করেন। সেখানেও টিকিট না পেয়ে তিনি ব্রিফকেস এবং আশেপাশের জায়গায় খুঁজতে থাকেন। টিকিট কালেক্টর তাকে চিনতে পারেন এবং বললেন, স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটেই উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। এরপর তিনি অন্য যাত্রীদের টিকিট চেক করতে চলে গেলেন। হঠাৎ আইনস্টাইনের দিকে চোখ পড়তেই তিনি দেখেন আইনস্টাইন তখনও মেঝেতে বসে টিকিট খুঁজছেন। টিকিট কালেক্টর দ্রুত তার কাছে আসে এবং তাকে টিকিট না খোঁজার জন্য বিনীত অনুরোধ জানান। উত্তরে আইনস্টাইন বলেন, আরে টিকিট না পেলে আমি জানবো কীভাবে আমি কোথায় যাচ্ছিলাম। একদিন সন্ধ্যায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন আসে এবং একজন লোক আইনস্টাইনের বাড়ির নম্বরটা বলার জন্য অনুরোধ করেন। ডিরেক্টর তখন কঠিন গলায় আইনস্টাইনের বাড়ির নম্বর কাউকে জানানো হবে না বলে ফোন রেখে দেন। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। ওপাশ থেকে শোনা গেল, আমি আইনস্টাইন বলছি, আমার বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গেছি, যদি দয়া করে বলে দেন। আমরা সাধারণত আমাদের সাফল্যকে মানুষের মধ্যে জানিয়ে সম্মান অর্জন করতে পছন্দ করি, কিন্তু এক্ষেত্রে আইনস্টাইন আমাদের আচরণের সম্পূর্ণ বিপরীতমুখী ছিলেন। সেই সময় আইনস্টাইন এত জনপ্রিয় এবং বিখ্যাত ছিলেন যে তিনি ঘর থেকে বের হলেই নানান প্রশ্নের সম্মুখীন হতেন। মানুষ তার কাছে তার তত্ত্ব এবং সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইতেন, তাই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি এক অভিনব পদ্ধতি বের করেন। যখন কেউ তাকে প্রশ্ন করতেন তখন তিনি বলে উঠতেন, ক্ষমা করবেন, সবাই আমাকে আইনস্টাইন মনে করে, কিন্তু আমি আসলে আইনস্টাইন নই। বিজ্ঞানী আইনস্টাইন যখন সকল বিজ্ঞানীর চিন্তা ও গবেষণাকে অতিক্রম করে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন, ঠিক তখন থেকেই তিনি বিভিন্ন সভা সেমিনারে তার আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে আলোচনা, ব্যাখ্যা এবং লেকচার দেওয়া শুরু করেন। আইনস্টাইনের সঙ্গী হিসেবে থাকা ড্রাইভার হ্যারির ততদিন আইনস্টাইনের লেকচার মুখস্থ হয়ে গেছে। তাই হ্যারি একদিন আইনস্টাইনের কাছে আবদার করেন যে পরবর্তী সেমিনারে তিনি আইনস্টাইন সেজে বক্তব্য দিতে চান। আইনস্টাইন তার ড্রাইভারের এই আবদারে ভীষণ অবাক হলেও শেষে রাজি হয়ে যান। ফলে পরের সেমিনারে হ্যারি আইনস্টাইন সেজে খুবই সুন্দর করে বক্তব্য দেন। তার বক্তৃতা শুনে দর্শক সারিতে ড্রাইভার সেজে বসে থাকা আইনস্টাইনও খুবই অবাক ও খুশি হলেন। বক্তব্য শেষে একজন আইনস্টাইন রূপী হ্যারির কাছে তার বক্তব্যের কিছু অংশের ব্যাখ্যা জানতে চাইলেন। ওই ব্যক্তির প্রশ্ন শুনে হ্যারি বিন্দুমাত্র ভয় না পেয়ে বলেন, ও এই প্রশ্ন, এটা তো অনেক সহজ, এই প্রশ্নের উত্তর তো আমার ড্রাইভারই সহজে বলে দিতে পারবে, আপনি বরং এই প্রশ্নগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে জেনে নিন। পৃথিবী বিখ্যাত এই মহান বিজ্ঞানীর ব্যক্তিগত জীবন কেমন ছিল তা আমরা এই ঘটনাগুলো থেকে সহজেই অনুমান করতে পারি। আইনস্টাইনের আবিষ্কৃত বিখ্যাত তত্ত্বগুলো আমাদের যেমন অবাক করে, তেমনি তার দৈনন্দিন জীবনের মজার ঘটনাগুলো আমাদের মনে হাসির খোরাক যোগায়। আইনস্টাইনের জীবন বদলে দেওয়ার মতো বাণী নিয়ে ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই ভিডিওটি দেখুন এবং সাথে কমেন্ট করুন। আর পৃথিবী বিখ্যাত মানুষদের এমনই মজার এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে পাই ফিঙ্গার্স মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা রইলো।